করোনা থেকে বাঁচতে সবার কত না চেষ্টা মহামারীর গড়ালেও ভাইরাসটি ভয় কাটেনি এখনো তবে চীনের জনপ্রিয় সঙ্গীত শিল্পে জ্যাং জ্যাং ঘটিয়েছে এক বিচিত্র ঘটনা ইচ্ছে করেই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তিনি জ্যাং বলেন তার এক বন্ধু করোনা আক্রান্ত ছিলেন করোনা আক্রান্ত হতেই ওই বন্ধুকে দেখতে গিয়েছিলেন তিনি এরপর জ্বর গলা ব্যথা ও শরীর ব্যথার মতো করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয় তার শরীরে তবে টানা একদিন ও এক রাত ঘুমানোর পর এসব উপসর্গ চলে যায় সুস্থ হওয়ার জন্য কোনো ওষুধও নিতে হয়নি তাকে খেয়েছিলেন শুধু প্রচুর পরিমাণে পানি আর ভিটামিন সি স্বেচ্ছায় করোনা আক্রান্ত হওয়ার এমন প্রশ্ন ওঠার পর জবাবে জানান নতুন বছরের শুরুতে গানের অনুষ্ঠান থাকায় আগে ভাগেই করোনা আক্রান্ত না হন তাই এই সিদ্ধান্ত